ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গত রবিবার লাখো মুসল্লির উপস্থিতিতে চট্টগ্রাম নগরীর কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ কমপ্লেক্সে ফয়েজে কোরআন ও রাতব্যাপী নফল ইবাদতের মধ্য দিয়ে উদযাপিত হয় পবিত্র শবে বরাত মাহফিল। শবে বরাতের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মুর্শেদ আজম মাদ্দাজিল্লুহুল আলী। প্রধান অতিথি তার বক্তব্যে শায়েখ সৈয়দ গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহির এখলাসের উসিলায় মাতৃভূমি বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ডক্টর আবুল মনসুর। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শফিউল আলম, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর সহ অন্যান্যরা। মিলাদ ক্যাম্প শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ডেক্স নিউজ, বাংলাধারা।